হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি মোহাম্মদ জাহিদুর রহমান, ডাটাবেজ অ্যান্ড সিকিউএল কোর্সের আপনাদের সাথে আপনাদের ইনস্ট্রাক্টর হিসাবে। তো চলুন দেখা যাক আজকের এই কোর্সে আপনাদের জন্য কি কি থাকছে। সর্বপ্রথম থাকছে MySQL কি, MySQL সফটওয়্যারটি কেন ব্যবহার করা হয়। তারপর থাকছে PopSQL কি, সেটির কাজ কি। তারপর থাকছে আপনি আপনার কম্পিউটারে কিভাবে MySQLটি ইনস্টল করবেন, সেটির প্রসেস এবং স্টেপস। তারপর থাকছে PopSQLটি কিভাবে ইনস্টল করবেন, সেটির প্রসেস। তারপর থাকছে MySQL কমান্ড লাইন, কিভাবে কমান্ড লাইনে কোড লিখবেন, সেটির প্রসেস। তারপর থাকছে PopSQL এবং MySQL এর মধ্যে কিভাবে কানেকশন এস্টাবলিশ করবেন। সো হোয়াট ইজ MySQL? MySQL জিনিসটা কি? আসলে MySQL জিনিসটা হচ্ছে একটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা অলরেডি আগের লেকচারে দেখেছি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি। সো MySQL হচ্ছে তেমনই একটা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অথবা RDBMS। এটি একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটি আপনার কম্পিউটার ইনস্টল থাকে। তো এটা আপনার কম্পিউটার ইনস্টল থেকে বেসিক্যালি কি করে, এটি আপনার কম্পিউটার ইনস্টল থেকে আপনার কম্পিউটারে একটি MySQL সার্ভার তৈরি করে। এই MySQL সার্ভারটির কাজ কি? এই MySQL সার্ভারটির কাজ হচ্ছে কম্পিউটারে আপনার ডাটাবেসকে মেনটেন করা, আপনার ডাটাবেসকে তৈরি করা, আপনার ডাটাবেজের ভিতরে বিভিন্ন ধরনের টেবিল, রো, কলামকে তৈরি করা, সর্বোপরি আপনার ডাটাবেজের ভিতরে যে কোনো প্রকার ডাটা ইম্পোর্ট এক্সপোর্ট এবং কোনো প্রকার ডাটা ক্রিয়েট করা, ডিলিট করা, আপডেট করা অথবা মডিফাই করার ক্ষেত্রে এই MySQL সফটওয়্যারটি ইউজ করা হয়। সো MySQL সফটওয়্যারটির প্রধান কাজ হচ্ছে MySQL ডাটাবেস সার্ভার তৈরি করা এবং সেই ডাটাবেস সার্ভারটিকে মেনটেন করা। এবং এই MySQL এর মধ্যে আপনি যদি আপনার ডাটাবেজে কোনো প্রকার অ্যাকশন অথবা অপারেশন পারফর্ম করতে চান, তাহলে দরকার হয় SQL কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই SQL ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি আপনার MySQL এর মধ্যে যে সকল ডাটাবেজ আছে তা আপনি অপারেশন চালাতে পারেন, তাতে আপনি যে কোনো প্রকার কমান্ড পাস করতে পারেন, তাতে আপনি যে কোনো প্রকার কোয়ারিজ পাস করতে পারেন। MySQL সফটওয়্যারটি আমাদের কম্পিউটার ইনস্টল করার জন্য আমরা কম্পিউটারের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে সার্চ করব MySQL কমিউনিটি সার্ভার। MySQL কমিউনিটি সার্ভার লিখে আমরা সার্চ দেব। তো প্রথম যে লিঙ্কটি আসবে dev.mysql.com, এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা নিচে এই জায়গায় দেখব লেখা আছে উইন্ডোজ MySQL ইনস্টলার MSI, গো টু ডাউনলোড পেজ। এই লিঙ্কে আমরা ক্লিক করব। তারপর চলে আসবে আমাদের ডাউনলোডস পেজে, যেখানে দেওয়া থাকবে উইন্ডোজ 32-bit MSI ইনস্টলার। সেটার মধ্যে আমরা ডাউনলোডসে ক্লিক করব। কখন জাস্ট এই জায়গায় নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমরা সেটি ওপেন করব। MySQL সফটওয়্যারটি ডাউনলোড হতে কিছু সময় লাগতে পারে, সেজন্য আমরা অপেক্ষায় থাকব। এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে বাই ডিফল্ট ডেভেলপার ডিফল্ট নামে একটা বক্স সিলেক্ট করা থাকবে। আমরা সেটা ক্লিক না করে আমরা কাস্টম সিলেক্ট করব। ডেভেলপার ডিফল্ট যদি আমরা সিলেক্ট করি, তাহলে MySQL যত ধরনের প্যাকেজ আছে সব ডাউনলোড করে নেবে। আর কাস্টম সিলেক্ট করলে আমাদের যা যা প্রয়োজন আমরা তা সহজে চেক করে ডাউনলোড করে নিতে পারবো আমাদের কম্পিউটারের জন্য। তারপর MySQL সার্ভার লেখাটি থাকবে। MySQL সার্ভার থেকে MySQL সার্ভার 8.0 ক্লিক করব। প্রথম যেটি আছে সেটি সিলেক্ট করব। তারপর যাব MySQL কানেক্টরসে, সরি অ্যাপ্লিকেশনসে। MySQL শেলে ক্লিক করব। শেলে ক্লিক করে প্রথম যেটি আছে সেটা সিলেক্ট করব। মোটামুটি হয়ে গেল যে সকল সফটওয়্যার আমাদের লাগবে সেগুলো সিলেক্ট করা। তারপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা MySQL সফটওয়্যারটি আমাদের হার্ড ডিস্কে কোথায় ইনস্টল করব সেরকম একটা ডাইরেক্টরি আসবে। সো আমরা নেক্সট দিব। next তারপরে yes তো ডাউন হতে কিছুক্ষণ সময় লাগতে পারে আমরা কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মোটামুটি যে দুটো প্যাকেজ প্রয়োজন সেগুলো ডাউনলোড হয়ে গিয়েছে তো ডাউনলোড হয়ে গেলে এখানে স্ট্যাটাস ডাউনলোডেড ভাসবে আমরা তারপর নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে ডাউনলোডস ফাইলগুলো ইনস্টল করার জন্য আমরা এক্সিকিউট দিব তো আমরা যেগুলো ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলো ইনস্টল হচ্ছে আমাদের কম্পিউটারে তো আমাদের মোটামুটি যে ফাইলগুলো ইনস্টল করার প্রয়োজন সেগুলো আস্তে আস্তে ইনস্টল হয়ে গিয়েছে স্ট্যাটাস কমপ্লিটেড চলে এসেছে সো আমরা আবার নেক্সট যাওয়ার পরে টাইপ এন্ড নেটওয়ার্কিং নামে একটা ট্যাব আসবে যেখানে আমাদের কত নাম্বার পোর্ট ডিটেইলস গুলো চলে আসবে তো সো বলতে গেলে আমরা এটা যেরকম আছে সেরকম রেখে নেক্সট এবং আমাদের MySQL অ্যাকাউন্টের জন্য একটা রুট পাসওয়ার্ড কি আছে সেটা আমরা সিলেক্ট করব ওকে আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর সেটি চেক হয়ে গেছে আমরা আমাদের পছন্দমতো পাসওয়ার্ড এখানে দিব দেওয়ার পরে আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর নেক্সট আবার নেক্সট নেক্সটে যাওয়ার পর ফাইনালি আমরা এক্সিকিউট দিব তো মোটামুটি আমাদের MySQL সার্ভারটি ইনস্টল হয়ে গিয়েছে ফাইনালি আমরা ফিনিশ দিয়ে নেক্সটে যাব ফিনিশ সো একটি সিএমডি এর মতো উইন্ডো ওপেন হবে তো সেটা আমরা ক্রস করে দিব তারপর দেখব যে MySQL কমান্ড লাইন ক্লায়েন্ট এটা ওপেন হচ্ছে সেখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিব সো এই যে কমান্ড লাইনটি ওপেন হয়েছে MySQL এর জন্য এখানে আমরা আমাদের ডাটাবেস ক্রিয়েট করার জন্য কোনো কোয়েরিজ লিখতে পারি ইভেন এখানে আমরা যে কোনো কিছু করতে পারি আমাদের যে সময় MySQL কোয়েরিজ আছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করার জন্য সবকিছু এখানে আমরা লিখতে পারি যেমন ধরুন আমরা যদি ডাটাবেস ক্রিয়েট করতে চাই ক্রিয়েট ডাটাবেস টেস্ট ডিবি হ্যাঁ আমরা একটা টেস্ট ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম করার পরে সেমিকোলন দিলাম দিয়ে এন্টার চাপলাম এখানে লেখা এসেছে cannot create database TestDB database exist এই নামে অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে সো এই নামে আমরা ক্রিয়েট করতে পারবো না অন্য কোনো নামে লিখতে হবে সো সেটা দেখি create database test দিলাম ডাটাবেসের নাম দিয়ে এন্টার দিলাম ওকে সো আমাদের এই কমান্ডটা নিয়েছে টেস্ট নামে যদি কোনো ডাটাবেস আমরা ক্রিয়েট করতে চাই সেটি অ্যাকসেপ্ট করেছে সো দেখি তো আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা তো আমাদের এখানে কি কি ডাটাবেস আছে তা দেখার জন্য আমরা লিখব শো ডাটাবেসেস তারপর এন্টার চাপলে অলরেডি আমাদের MySQL সার্ভারে কি কি ডাটাবেস আছে সেগুলো শো করবে দেখুন আমরা টেস্ট নামে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেটি শো করছে এর আগে TestDB নামে কোনো একটা ডাটাবেস ক্রিয়েট করা ছিল সেটিও শো করছে তো এই জায়গায় আমরা আমাদের MySQL কোয়েরিজ এর কোনো কমান্ড চালিয়ে আমরা ডাটাবেস ম্যানিপুলেট করার কাজগুলো করতে পারি সো মোটামুটি MySQL ডাটাবেস সার্ভারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে তো এখন আমরা MySQL ডাটাবেস সার্ভারটির জন্য একটি টেক্সট এডিটর আমাদের কম্পিউটারে ইনস্টল করব যেটির নাম হচ্ছে PopSQL তো এই PopSQL সফটওয়্যারটির কাজ কি এই PopSQL সফটওয়্যারটি একটি টেক্সট এডিটর বলতে গেলে যেগুলো আমাদের SQL কোয়েরিজ লিখতে সাহায্য করে এটি একটি সুন্দর ইউজার ইন্টারফেস আসছে যে ইন্টারফেসে আমরা খুব সহজেই সুন্দরভাবে SQL কোয়েরিজগুলো লিখতে পারবো এবং এই PopSQLটি আমাদের ডাটাবেস যে মেইন সার্ভার রয়েছে MySQL সার্ভার ওটার সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। কানেক্ট হয়ে আমাদের কোয়েরিজ গুলো যখন লিখি সেই কোয়েরিজ গুলো আমরা খুব সহজেই এক্সিকিউট করাতে পারি। তো এটা ডাউনলোড করার জন্য আমরা PopSQL নামে একটি ওয়েবসাইট আছে popsql.com, সেই ওয়েবসাইটে চলে যাব। সেখানে গিয়ে আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে যাব SQL এডিটর। SQL এডিটরে গিয়ে আমরা এখানে আমাদের সাইন ইন অথবা সাইন আপ করা লাগবে, আমরা সাইন আপ ফর ফ্রিতে যাব। সাইন আপ দেখা যাক, দেখি আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারি কিনা। ওকে, আমরা খুব সহজেই গুগল অ্যাকাউন্ট ইউজ করে সাইন আপ করতে পেরেছি। তারপর আমরা যাব ডাউনলোড PopSQL ফর ডেস্কটপ, এখানে ক্লিক করব। তো আমাদের ডেস্কটপের জন্য PopSQLটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমাদের PopSQL সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা ডাউনলোড বক্সে যাব, গিয়ে এখানে PopSQL সেটআপ এই সফটওয়্যারটি আমরা রান করব। PopSQL সেটআপ সফটওয়্যার রান করার পর ওপেন হতে কিছুটা সময় লাগতে পারে, তো দেখা যাক। সো মোটামুটি আমাদের PopSQL সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা সাইন ইন উইথ গুগলে দিব। ওয়েলকাম জাহিদুর, আমাদের অলরেডি ব্রাউজারে যেহেতু আমাদের জিমেল দ্বারা লগ ইন করা আছে, সো আমাদের ওট লগ ইন হয়ে যাবে। রিটার্ন টু PopSQL দিলে আমাদের PopSQL সফটওয়্যারটা আবার ওপেন হবে। তো আমরা যদি কোনো কোম্পানির জন্য খুলতে চাই বা আমাদের নিজেদের জন্য, আমরা নাম দিব, নাম দিলাম EICT। তো আমাদের কোম্পানিতে কতজন লোক আছে দিলাম আমরা। সেখানে আমরা আমাদের কোনো টিম মেম্বারকে ইনভাইট করতে পারি। আচ্ছা, এই জায়গাটা আমরা স্কিপ করলাম। এবং আমাদের কোনো ধরনের কি রোল বা আমরা কি কাজ করি সেই জিনিসটা আমরা দিতে পারি। সো আমরা দেখলাম সিস্টেম ইঞ্জিনিয়ার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটস ইউর প্রফেশনস দেখা যায়। সো আমরা ইন্টারমিডিয়েট দিলাম, নেক্সট নেক্সট দেওয়ার পর ওকে স্টার্ট কোডিং। তো আমাদের একটি সুন্দর ইউজার ইন্টারফেস তৈরি হয়েছে। এইভাবে আমরা বেসিক্যালি PopSQL সফটওয়্যারটি ইনস্টল করতে পারি।